এ বাড়ির ঠাকুর দালান আস্ত এক ইতিহাসের সাক্ষী, যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ। এই ঠাকুর দালান থেকেই নাটকে অভিনয় শুরু করেন উত্তম কুমার। কেরিয়ারের তুঙ্গে পৌঁছেও পুজোয় যাত্রায় অংশ নিতে ভোলেননি বাঙালির মহানায়ক। শুটিং কাটছাট করেই মেতে উঠতেন মহড়ায়। বাতাসে আগমনীর সুর ভাসলেই উত্তম কুমারের হাজারো স্মৃতি ভিড় করে আসে ভবানীপুরের গিরিশ ভবনে। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোড, মহানায়ক উত্তম কুমারের পাড়া, তাঁর স্মৃতি বিজড়িত বাড়ির পাশেই এখনও হাজার স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে গিরিশ ভবন। এ পাড়ার রাস্তা যাঁর নামে, সেই বাবু গিরিশ মুখার্জির বাড়ি। এই বাড়ির সঙ্গেই জড়িয়ে উত্তম কুমারের নাম। গিরিশ ভবনের ঠাকুর দালান জানে পাড়ার ছেলে অরুণ কুমারের উত্তম কুমার হয়ে ওঠার গল্প। দুর্গাপুজো মানেই মুখার্জি বাড়িতে যাত্রার মহড়ার শুরু। জগদ্ধাত্রী পুজোয় হতো অভিনয়। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলত যাত্রা। বাড়ির মহিলাদের কাপড় দিয়েই তৈরি হতো স্টেজ। পালা নির্বাচন থেকে অভিনয়, সব কিছুর দায়িত্বে উত্তম কুমার। ব্রজের কানাই, স্বয়ং সিদ্ধা, গয়াসুর বধ, নটি বিনোদিনী, একের পর এক যাত্রায় অভিনয় করেছেন মহানায়ক। সে সময়ে পরিবারের মহিলারা অভিনয় করতেন না, উত্তম কুমারের নায়িকা হতেন পরিবারের পুরুষরাই। ১৯৭৫ সালে গিরিশ ভবনে শেষ অভিনয় উত্তম কুমারের। তখন সদ্য মুক্তি পেয়েছে সন্ন্যাসী রাজা। ভিড় সামাল দিতে বন্ধ করতে হয় অভিনয়। উত্তম কুমারের অভিনয়ের স্মৃতি মাথায় রেখে আজও নাটক করে মুখোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্ম। কলকাতায় থাকলে প্রতি বছর অষ্টমীতে এখানে অঞ্জলি দিতে আসতেন উত্তম কুমার। আজও বাঙালির চিরদিনের নস্টালজিয়ায় আষ্টেপৃষ্টে জড়িয়ে গিরিশ ভবনের পুজোর ঠাকুর দালান।